হাই অশ্বপ, আমি ধনুধর দাস। চলো আজ ইসাগো প্রাইভেট লিমিটেডের শেয়ারটন সম্পর্কে যে আমরা আগে একটা ভিডিও দিয়েছিলাম সেই ভিডিওর একটি ডেমো আপনাদের কাছে শেয়ার করব। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে অবশ্যই প্রেস করে রাখবেন। আমরা এগ্রিকালচার সম্পর্কিত সমস্ত ভিডিও আপনাদেরকে দিতেই থাকব। আর কোনো ওষুধের উপরে যদি আপনাদের ভিডিও প্রয়োজন হয় তো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে বলবেন। চলো দেখে নেওয়া যাক আজকের ডেমো, যেটা আমরা করেছি বিভিন্ন কৃষকের কাছ থেকে। আচ্ছা ভাসানিদা, আমি ইসাগ্রো এশিয়া কেমিক্যালের তরফ থেকে আপনার এই বাঁ পাশের জমিতে আমি সিয়াপটন দিয়ে গত 10ই আগস্ট ডেমো করছিলাম। আজকে 14ই সেপ্টেম্বর, 35 দিনের দিন আমি আপনার এই ডেমোর রেজাল্টটা নিতে আসলাম, যেখানে আপনার ডান হাতে আমাদের সিয়াপটন দেওয়া আমাদের ধান গাছ। আর যেখানে আপনার বাঁ হাতে সিয়াপটন ছাড়া ধান গাছ, আপনি এখন বলবেন এই 35 দিনের দিন যে আপনার ধান গাছে আমরা সিয়াপটনের রেজাল্টটা নিতে আসলাম, আপনি এই যে সিয়াপটনের দেওয়ার যে রেজাল্ট সেটা হয়েছে কি হয় নাই, যদি হয় তবে বলবেন, যদি না হয়েছে তাও বলবেন, যেটাই হয়েছে সেটাই বলবেন। আপনি একটু বলবেন যে যেটা সিয়াপটন দেওয়া এবং সিয়াপটন ছাড়া দুটার মধ্যে তফাতটা কী আছে, বা আপনি কী পাইলেন। যদি পায়ে থাকেন তাহলে আগামী দিনে আপনার যে চাষবাস করেন সেক্ষেত্রে আমাদের সিয়াপটনের ব্যাপারে আপনার চিন্তা হবে না। হ্যাঁ, সিয়াপটন দেওয়া জমিতে পাশকাঠি বেশি হয়েছে এবং রং ভালো হয়েছে, কালার ভালো হয়েছে এবং শিকড় অনেক বেশি। হ্যাঁ, সিয়াপটন দেওয়াতে আমার জমি মানে আবাদ ভালো হয়েছে আর কি। আর সিয়াপটন ছাড়া যে জমিটা ওটার শিকড় কম, ওটা পাশকাঠি কম এবং রং হলদেটে ভাব এবং টাইনা তুলতে আমার শক্তি কম লেগেছে আর কি। হ্যাঁ, যেটা সিয়াপটন দেওয়া আছে, হ্যাঁ, সিয়াপটন দেওয়াতে ওটা টাইনা তুলতে একটু বেশি সময় লাগছে, আমার কষ্ট হয়েছে। হ্যাঁ, আগামীতে আমি সিয়াপটন ব্যবহার করব। মানে আপনি বলতে চাচ্ছেন যে আপনি আপনার জমিতে আমাদের সিয়াপটন দেওয়াতে রেজাল্ট পাইছেন, তাই তো? ভালো ভালো হয়েছে। হ্যাঁ, সিয়াপটন দেওয়াতে আমার জমিতে ভালো রেজাল্ট হয়েছে। ধন্যবাদ। আচ্ছা মনোজদা, আমি আপনার জমিতে গত 10ই আগস্ট ইসাগ্রো এশিয়া কেমিক্যালের তরফ থেকে সিয়াপটন দিয়ে ডেমো করছিলাম, যেটা আপনার ডান হাতে সেই জমি। যেখানে আপনার ডান হাতে সেই সিয়াপটন দেওয়া ধান গাছ, আর আপনার বাঁ হাতে সিয়াপটন ছাড়া ধান গাছ। আপনি বলবেন সিয়াপটন দেওয়াতে আপনি রেজাল্ট পাইছেন কি পান নাই, যদি পায়ে থাকেন বলবেন, না পাইলেও বলবেন, ভালো হলেও বলবেন, খারাপ হলেও বলবেন, এবং যদি ভালো হয়ে থাকে, রেজাল্ট পায়ে থাকেন, তাহলে আমাদের সিয়াপটন সম্বন্ধে আগামী দিনে আপনার চিন্তাভাবনা কী আছে বলবেন। সিয়াপটন দেওয়া আমার যে জমিটা সেই জমিতে যে ধান গাছের যা চেহারা বা যা বোঝা যায়, পাশকাঠিও বাড়তি আছে এবং ওর যে শিকড়, শিকড়গুলিও পরিষ্কার এবং লম্বাটে, আর যেটাতে সিয়াপটন দেওয়া হয়নি সেটাতে ধানের যে রোয়ার যে পাশকাঠি সেটা কম এবং একটু হলদেটে ভাব, তাতে বোঝা যায় যে না, সিয়াপটন দেওয়া যে জমিটা আমার আছে এটার ফলনে অনেকটাই বাড়তি হবে। তো আমার ইচ্ছা যে আগামী দিনে যদি চাষবাস করি সিয়াপটন আমি ব্যবহার করব, এটাই আমার বক্তব্য বা কথা। ধন্যবাদ দাদা।